স্বপ্নের রাজকুমার, রাজকুমার আমার ক্রাশ। এমন একজন ব্যক্তি যার কাছে কোনো নারী গেলে খালি পেটে পিরে না। সন্তানের দায়িত্ব নেবে শাকিব খান, আর বউয়ের দায়িত্ব নিবা তুমি। শোনো, আমি আসতেছি, আমার জানো আমি আসতেছি। আলার বুড়া, 40 বছর ধরে একটা সন্তান নিতে পারস না, একটা দুটা না তিনটা নিয়ে আসবো সন্তান। শাকিব খানের কাছে যামু, পেট ভরে তোমার কাছে ফিরবো। শোনা, আমি তো তোমার উপর ক্রাশ খেয়ে গেছি, আমি স্বামী সন্তান সব ছেড়ে তোমার কাছে চলে আসতেছি। শাকিব, তোমার মতন আমার একটা বীর সন্তান দরকার, আমাকে তুমি দিও, ঠিক আছে? আমি তোমার কাছে চলে আসতে, স্বামী সন্তান সব ফলাই দিয়ে আশা পড়তেছি তোমার কাছে। এই যে দেখো, আমি অলরেডি রেডি হয়ে গেছি তোমার কাছে আসার জন্য, ঠিক আছে? আরে লেট হয়ে গেছে, যান আমি আইতাছি, আইতাছি যান আইতাছি। কারিনা কাপুর, আমি কি কম নাকি? হ্যাঁ, আমি কি কম? না, তো কম না, আপনি অনেক বেশি, তাই সাজুগুজু মেরে কই যেতেছেন। তোমাকেও বলতে হবে? কারে বলবেন? বলতে হবে না, সরো সরো, কইতাছি সরবো। ঠিক আছে, আপনি হিরোইনের মতো এরকম সাজ মেরে কই যেতেছেন? যাচ্ছি আমার স্বপ্নের রাজকুমারের কাছে। স্বপ্নের রাজকুমার? রাজকুমার আমার ক্রাশ। কোন রাজ্যের ক্রাশ এটা, একটু নামটা বলেন শুনি। চিনো না? না। শাকিব খান। কি খান? শাকিব খান। নাকি কোনো দোকানদার? দোকানদার হইতে যাবে কেন? এই দোকানদার হইতে যাবে কেন? উনি কে আমি তো চিনি না, বলেন একটু। উনি আমার স্বপ্নের রাজকুমার, উনি নায়ক শাকিব খান। নায়ক শাকিব খান? ওই যে সারাদিন যে শাকিব খানের গান শুনেন, হ্যাঁ ওই শাকিব খান? এটা জি। শাকিব খানের কাছে কেন যাবেন আপনি? এই তুমি আমার বিয়ে করছো কয় বছর? বিয়ে করছে 40 বছর তো হয়েছেই। হ্যাঁ, 40 বছরে কি তুমি আমাকে একটা সন্তান দিতে পারছো? শাকিব খান সন্তান দিয়ে দেবো আপনারে? শাকিব খান এমন একজন ব্যক্তি যার কাছে কোনো নারী গেলে খালি পেটে পিরে না, বুঝতো? সারাটা জীবন বইরে শুনছি, কারো কাছে কেউ গেলে খালি হাতে ফিরে না, এখন দেখি খালি পেটে ফিরে না। বাহ, মহাজাদুকর, নাউজুবিল্লাহ মিন জালিম। বাংলাদেশের বাছাই করা নারীরা তার কাছে গিয়ে খালি পেটে কেউ ফিরে নাই। শোনো, সো আমিও আমার বীরের কাছে যাচ্ছি, আমার ক্রাশের কাছে যাচ্ছি, খালি পেটে ফিরার জন্য না, বড়া পেটে ফিরার জন্য। তাহলে আপনি কি তার সাথে বেডে পার্টনার হবেন? হ্যাঁ, ড্যাসমিন সরব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি তার বেড পার্টনার হবেন? হ্যাঁ অবশ্যই, হইতে হইলে হব। তাই? হ্যাঁ। শেষ। আর শুনো, সন্তানের দায়িত্ব নেবে শাকিব খান, আর বউয়ের দায়িত্ব নিবা তুমি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গেলাম। এটা গেছে পুরো মাথার বডি না। আসি? হ্যাঁ। ভালো থাকো, ঠিক আছে? শুনেন, বড়া পেটে ফিরবো। আচ্ছা শুনো। আরে শুনো, বড়া পেটে ফিরবো। যাওয়ার সময় ওই দরজার সামনে সালাম করে যায়, সেকেন্ড টাইম আর এখানে ঢোকার কারণ না, মাথায় রেখেন না। আমার দায়িত্ব নিতে হবে। নষ্ট মহিলা, শয়তান, 40 বছর একটা বাচ্চা দিতে পারস নাই। হ্যাঁ, আমার কি বাচ্চা ডেলিভারি করার স্বপ্ন নাই, শখ নাই? আমি একজন নারী, বুঝছো? বাচ্চা নিয়ে আসবো, স্বীকৃতি তুমি দিবা। যা, সাকিব খান তোরে একটা 40টা দিয়ে দিব। যা, দেখিও কিন্তু তোমাকে আমি ছাড় দেব না। যা যা, তো বি এক রাইতে 40টা দিব তোরে, 40টা লইয়া একটা খামার করি। শোনো, আমি আসতেছি, আমার জানো আমি আসতেছি, তুমি আমাকে একটা 20 সন্তান দিয়ে দিও, আমার ডেলিভারিটা যেন হয়। শাল আর বুড়া, 40 বছর ধরে একটা সন্তান নিতে পারস না, একটা দুটা না তিনটা নিয়ে আসবো সন্তান, দেখিস। শয়তানের বাচ্চা, শাকিব খান, শাকিব খান, শাকিব খান, পুরো বাড়িটার উপরে কত ফালায় দিছে, শয়তানের বাচ্চা। বুড়া বয়সে এগুলি শাকিব খানেরই শুরু করে দিছে যত সব। হায় হায়, আমার তো মানিজ্জত সব খায়া ফেলাইব, এই শয়তানের বাচ্চা। হ্যালো পলি, তুই কই? জলদি আই, জলদি আই, তাড়াতাড়ি আই, তাড়াতাড়ি। আরে এখানে আমি মরে আছি, তাড়াতাড়ি জলদি আই। শয়তানের বাচ্চা, কই যাস?
তুমি এখানে কি কই যাস তুই হ্যাঁ কই যাস আমার স্বপ্নের নায়কের কাছে যাচ্ছি স্বপ্নের নায়ক বাতারের কাছে প্যাট প্যাট বানাইতে হ্যাঁ হ্যাঁ পাজির কথা কর এই সাকিব খানের তোর বয়স সমান তোর সমান বয়স তোর ছেলের সমান বয়স সাকিব খান সাকিব খান দিওয়ান হয়ে গেছস এই চুপ একদম চুপ বাড়ি ঘর পুরো সব পাগল করে ফেলাইছে সকালে ঘুমের থেকে উঠা স্বপ্নের নায়ক সেই গান এদিকটা ভাত পুরে দিতেছে কি পুরে দিতেছে আমার কোনো কাম কাজেরই নাই সারাদিন সাকিব খান সাকিব খান সাকিব খান কি এই বুড়া শয়তান এই সাকিব খান কি এই বুড়া শয়তান 40 বছর ধরে একটা বাচ্চা দিতে পারছ না এক কাদ মুখানের নিচে 40 বছর ধরে একটা বাচ্চা দিতে পারছ না আর বকবক কথা বলছ হ্যাঁ ফাজিল বাচ্চা কত বড় শয়তান চিন্তা করছেন কত বড় শয়তান হ্যাঁ এই বয়স হচ্ছে না তোর এই এই বয়স হচ্ছে তো কি হয়েছে সাকিব খানের কাছে যারা যায় তারা কেউ কালি পেটে ভিজে না লজ্জা করো না মুখ দিয়ে অবৈধ সন্তান আনতে যেতেছো বীরের সন্তান বীরের সন্তান আল্লাহ তোর মতে এরকম কালা কুসকুসে বাচ্চা নিয়ে আসবো না বুঝছো সুন্দর সেই রকম একটা কিউট বেবি নিয়ে আসবো অপেক্ষায় থাকিস হ্যাঁ তোর দায়িত্ব নিতে হবে না সাকিব খান বাচ্চার দায়িত্ব নিবে আর তুই আমার দায়িত্ব নিবি ঠিক আছে বদমাইশের বাচ্চা কয় কি এই বদমাইশের বাচ্চা খারাপ না খারাপ এই খারাপ আপু সন্তান দেরি হয়ে যাচ্ছে আপু চলো আস আস এই খারাপ আরে সারো লজ্জা করে না সারো এই লজ্জা করে না লজ্জা করে না হ্যাঁ বচ্চারো এই যে আমার একটা বুইড়া শয়তান খাটাসনি এই খাটাসনি সাকিব খানের কাছে যাইব সাকিব খানের কাছে সুন্দর ফুট ফুটে কি আনবি জানি কিউট বেবি আনবো কিউট বেবি আমি পারি নাই দিতে কিউট বেবি এখন উনি কিউট বেবি আনতে যেতেছে আর এই সংগঠনের এই যে আরেকজন সদস্য নাউজুবিল্লাহ এই শয়তানের বাচ্চা সাকিব খানের কাছে কি তোর সাকিব খানের কাছে কি আমার তুমি জানো না কি তোর আমার কো তোর কি এত বলার দরকার নাই চলো দাবা তোমাদের যোগ্যতা নেই সাকিব খানের কাছে কেউ খালি পেটে গেলে খালি পেটে ফিরে না ভরা পেটে ফিরে আপনি কিভাবে বলেন যে অন্যটা চুপচাপ দাঁড়িয়ে থাকেন আমি তো সকাল সকাল বাসায় দুইটা আমার মাথা আমি কি কম মনে হয় তোমার এই জন্য তো 40 বছর একটা বাচ্চা দিতে পারস না বুড়া কাটাস আর বকর বকর করস শয়তান এই শোন আমি একটা কথা কই এই দুনিয়াতে বহুত নারী আছে মাইয়া আছে যারা 30 বছর 25 বছর 40 বছর 50 বছর 60 বছর পর্যন্ত সন্তান দিছে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব এই বুড়া শয়তান শারীরিক প্রবলেম আছে ডাক্তার দেখা গিয়া যা চিন্তা করছেন আমি কটা কথা কই তারপর যদি তুই যাস যাবি আমার কোনো আপত্তি নাই একটু মরবি না আল্লাহর ভয় পাস আল্লাহর ভয় পাস ভয় পাইলে তাহলে এই কাজটা কেন করলি দেখ নিজের বিবাহিতা স্বামী সে কানা হোক খোরা হোক পঙ্গু হোক লুলা হোক প্রতিবন্ধী হোক তারপর স্বামী স্বামী এটা আল্লাহর সম্পর্ক আল্লাহ পাকের ইসে আজকে নিজের স্বামী যে অন্য পুরুষকে সুন্দর বলে বা সুন্দর ভাবে জিনার সমান গুণা এই গুণার কাজটা কেন করো মরবি না তুই আল্লাহর মুখ দেখাইতে বোনা তো এই খবরে
যাবি না মাটির নিচে যাবি না তাহলে তুমি আমারে 40 বছর ধরে একটা বাচ্চা দিতে পারো না কে আল্লাহ চাই নাই হয় নাই আল্লাহ চাইলে 50 বছর হইতে পারে 70 বছর হইতে পারে বহু নজির আছে এরকম 80 বছর বয়সের মহিলা যদি মা হইতে পারে আল্লাহ পাক যদি দিতে পারে তোর বয়স আর কি হইছে আল্লাহর উপর ভরসা রাখ বিশ্বাস রাখ এখন আপনার বুড়া বয়সে বাচ্চা দিবে আরে আরে তুই কথা কম কর তুই তো কুকুরের মতো হয়ে গেছিস এই যে এরকম নির্লজ্জ মাইয়ারা পুরুষের লগে যায় বেড পার্টনার হয় তুই হবি তুমি কি লেগে এত কথা শুনছ আপু চলো না যাই যা যা চলো এ যাবি যাবি তুই বেশি বলেন না এ জ্ঞান দিবেন না এ দাঁড়াও যাবি তো এই যে একবারে এ দাঁড়াও একবারে শেষবারের মতো যাবি ইহ জিন্দেগিতে আর কোনোদিন আমার নামটাও মুখে নিবি না আমার বাড়ির ত্রিসীমানায় আসবি না যাতে মনে থাকে তোর ভিতরে যদি আউয়াল আখেরাতের ভয় থাকে আল্লাহ রসুলের ভয় থাকে তাইলে তুই কোনোদিনও কোনো পর পুরুষের সুন্দর কবি না আপন করে পাওয়ারও চেষ্টা করবি না বা কল্পনাও করবি না তাইলে এই গুনার থেকে আল্লাহ তোরে কোনোদিন মাফ করবো না এটি আমার শেষ কথা বাকিটা তোর বিবেকের উপর তোর ইমানের উপর আমি ছেড়ে দিলাম যা আল্লাহ হাফেজ আমরা একমত কাকা আপনার সাথে এই শুন এই যে মুরব্বী যা কয়ে গেল সব কিছু বাস্তব কথা কয়ে গেছে এই চল এখন তোর সিদ্ধান্ত তোর এই জানো তো যা এই এদিকে তাকা সিদ্ধান্ত তোর কি করবি না করবি তুই যদি সাকিব খানের কাছে যাস আমার ঘরের দরজা তোর জন্য বন্ধ বুঝা রাখ কারণ তোর সিদ্ধান্ত তোর ব্যাপার শুনেন আপু একটা ফালতু ছেলের জন্য ফালতুটা নায়কের জন্য ওই নিজে সংসারটা ভাঙ্গে না বুঝছেন যাইনি স্বামী সংসার করে এত জ্ঞান দিয়ে না তো কি করবো কথাগুলো তো বললো সত্যি বললো সালা তুমি গেলে যাও তুমি খালি পেট নিয়ে যাও ভরা পেট বানাই লই আহো আপা আমার বাসায় আমি চইলা যাই ঠিক আছে যাই বাই বাই আর তুই যাইতেছিস কি লাগা আমি একা কি করুম লে আরে এখন কি করি শালার বুড়া কাটাশের তো অপমান করে দৌড়াইলাম এখন বুড়া কাটাশের কেমনে চেহারাটা দেখায় আরে কি যে করি যাক জায়গা করার কিছু নাই